সো ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে করে দেখাবো খুব সোজা এবং খুব ইজিভাবে গাঁদা ফুল বা মেরি গোল্ড যে ড্রয়িং আছে স্টেপ বাই স্টেপ আমি করে দেখাবো। তো দেখতে হচ্ছে কিনা, একটা সিম্পল হোয়াইট পেপার নাও এবং তার উপরে দেখো আমি নর্মাল ডোমসের পেন্সিল নিয়েছি। তো দেখো স্টেপ বাই স্টেপ আমি ড্রয়িংটা করছি। তো ছোট্ট বন্ধুরা, দেখতে পাচ্ছো আমার সেকেন্ড স্টেপে রাউন্ড পুরো কমপ্লিট করে দিয়েছি। এবার থার্ড স্টেপে দেখো পাবলিকগুলোকে আমি কেমন শেপ দিয়ে বানাচ্ছি দেখো। তো চেষ্টা করো শেপগুলোকে একই রকম রাখবার এবং যে পেন্সিলের মুভমেন্টটা সেটা একইভাবে যেন ঘোরে, তা দেখবো অনেকটা ভালো শেপ হবে। আর দেখতে হবে গোল্ড শেপ, রাউন্ড শেপটা যেন একই রকম থাকে। দেখতে পাচ্ছ আমি কোনো আউটলাইন দিইনি, কিন্তু ওটা চোখের আন্দাজে তোমাদেরকে পুরো শেপ বানাতে হবে। দেখো চার নম্বর স্টেপ আমার চলছে, তো চার নম্বর স্টেপ থেকে আমি ছ নম্বর স্টেপ পর্যন্ত করে দেখাচ্ছি পুরো। আস্তে আস্তে ভালো করে দেখো এবং তারপর তোমরা সাথে যে কোনো পেন্সিল নাও নিয়ে শুরু করো। তো দেখো অনেকটা বেশি হেল্প হবে। আর দেখো আমি স্টেপ বাই স্টেপ এটাকে করে দেখাচ্ছি। ছোট্ট বন্ধুরা দেখো, এখানে আমার ছ নম্বর স্টেপ মানে লাস্ট স্টেপের ড্রয়িংটা আমি করছি। তো দেখতে পাচ্ছি এখানে যত স্টেপগুলো বাড়ছে, একের থেকে দুয়ের থেকে তিনের থেকে চারের থেকে পাঁচের থেকে, ছ নম্বর যে স্টেপটা হবে সেটা একটু বড় হবে। ওগুলোর থেকে একটু বড় শেপ ড্রয়িং করো, তাহলে আমার একটু বেশি হেল্প হবে। ঠিক আছে, তো দেখো এখানে পুরো শেপটা আমি কীভাবে ড্রয়িং করছি। এখানে দেখতে পাচ্ছ এক পাড়ের সাইডে আমার পাথা পুরো করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে পাথাটা দেখো, আগে শিরাগুলোকে লাইনগুলো দাও, মধ্যেখানে যে মিডিলের শিরাটা আছে সেটা দেওয়ার পরে সাইডের যে খাঁচ খাঁচ পাথাটা আছে এটা একটু টাফ হতে পারে, কিন্তু চেষ্টা করো নিচের দিকে পাথাগুলো একটু বড়ো করবার এবং যত উপরে উঠবে আস্তে আস্তে সেটা ছোটো করতে থাকো। তা দেখো অনেকটা বেশ হেল্প হবে এবং অনেকটা বেশ ইজি হবে করতে। তো বুঝতে পারছো নিশ্চয় আমি কীভাবে করছি, তাহলে পুরো ড্রয়িংটাকে দেখো আস্তে আস্তে। তো বন্ধুরা দেখো এখানে আমার ড্রয়িং পুরো কমপ্লিট করা হয়ে গেছে। এবার দেখো যে ব্ল্যাক লাক্সার জেল পেন আছে বা ওসিয়ান জেল পেন নিতে পারো বা স্কেচ পেন নিতে পারো, ওকে। তো যে কোনো পেন ইউজ করো সেটাকে দেখো ভালো করে আউটলাইন করে ভালো কপি করে নাও। দেখো আমি স্টেপ বাই স্টেপ পুরো যে পাবলিক আছে সবগুলো পাবলিককে ভালো করে কপি করে নাও, ওকে। তো দেখো কীভাবে আমি কপিটা করছি।
তো দেখো এখানে পুরো আমার পুরো স্কেচ পেন আউটলাইন করা কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো দেখো রাবার দিয়ে ভালো করে ওটাকে ইরেজ করে দাও, পুরো ভালো করে পরিষ্কার করে নাও, এবং তারপর দেখো ইয়েলো কালার দিয়ে পুরো পাবলিকগুলোকে ভালো করে ভরবে। কিন্তু লক্ষ্য রাখবে একসাথে সব পাবলিকগুলোকে ভরার চেষ্টা করবে না, স্টেপ বাই স্টেপ রাউন্ড অনুযায়ী পাবলিকগুলোকে আগে ভরে নাও। তারপরে দেখো যে অরেঞ্জ কালার আছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে করবে। তো দেখতে পাচ্ছেন আমি অরেঞ্জ কালারটা নিয়েছি, অরেঞ্জ কালারটা সব জায়গায় দেবে না, পাতার মধ্যেখানে পাবলিক যে মধ্যেখানে স্টেপগুলো আছে সেটা হালকা হালকাভাবে ছিট 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 এফেক্টটা দাও, পুরো ফ্ল্যাপ নয়, হালকা হালকাভাবে ঘষবে যাতে ওর ওপর যে কালার টেক্সচার বা মিক্সিং সেটা যাতে বোঝা যায়। তো দেখো খুব হালকা এবং সফট হ্যান্ডে ইউজ করো, দেখো খুব সুন্দর একটা এফেক্ট তোমরা দেখতে পাচ্ছো, ঠিক এরকমই তোমাদের দেখতে হবে। ওকে, তো এখানে তোমরা যে ডান্ডি আছে দেখতে পাচ্ছো, ডান্ডিটাকে মিডিয়াম গ্রিন ইউজ করো বা ডার্ক গ্রিন, এবং তার সাথে লেমন ইয়েলোটা দিয়ে এক সাইডে লাইট পোর্শন বার করো, এবং যে ডান্ডি আছে তাতে লেমন ইয়েলো প্রথম দাও, এবং তারপরে স্যাপ গ্রিন বা শ্যাদলা সবুজটাকে ইউজ করো, করে আস্তে আস্তে ভরতে থাকো। সো মাই অল ফ্রেন্ডস, ড্রয়িংটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাথে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখতে থাকুন কৃষ্ণ মন্ডল আর্ট চ্যানেল, নেক্সটে ফিরছি আরও একটি নতুন সুন্দর ড্রয়িংয়ের সাথে।